খুব ভালো লাগছিল না বৌদিদের সঙ্গে ঢলাঢলি করতে? এসব নষ্টম করার জন্যই কারখানায় কাজ নিয়েছো তুমি? কি বলছো কিছু বুঝতে পারছি না। একদম না বোঝার ভান করবে না। ও মহিলাটি যাই করুক না কেন মনটা খুব ভালো। বাহ, আজকাল মহিলাদের মনের কথা বুঝতে পারছো দেখছি। কি মাপ নিতে নিতে মনের ভেতরটাও দেখতে পাও নাকি? তাই বই কি? তাহলে আমার মনের ভেতরে কি চলছে বলো তো? কাছে আসো বলছি। তোমার মনের ভেতর নয়, পেটের ভেতর চলছে। ছুঁচো দৌড়াচ্ছে, ডন মারছে, কঙ্ক করে আওয়াজ হচ্ছে, গোটা কারখানা শুনতে পাচ্ছে। খিদে পেয়েছে, যাও গিয়ে খেয়ে নাও। ঠিক তো, তুমি খাবে তো? তোমার খিদে দিতে পারে না? টিফিন টাইম শেষ হয়ে গেল। সকালবেলা অনেক বেশি খেয়ে ফেলেছি, একেবারে বাড়িতে গিয়ে খাবো। হ্যাঁ, আরে দুপুরে না খেয়ে থাকতে নেই, একটু হলেও খেতে হয়। আরে না না, আমি খাবো না। আরে দাঁড়াও, বলছি আমি খাবো না, তুমি খেয়ে নাও। আরে খেয়ে দেখো তো, হেভি রান্না করি আমি। আচ্ছা, পাকা মেয়ে তো, খেয়ে দেখো, চমকে যাবে। আরে আমি খাবো না। আরে খেয়ে দেখো, নাও। আরে আমি খাবো না বলছি বারবার। আরে খাও। আচ্ছা ঠিক আছে, আমি দাও দাও। ঘরোয়া কায়দায় চাউমিন কি বুঝলে? জল খেয়ে আসছি। এই ভালো বানিয়েছো তো?